प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम रहमतुल्लाह आशा करी सबाई भलो आसो तो तुम्हारे रसायन द्वितीय पत्र तृतीय अध्याय एक सृजनशील आलोचना करछि तो एखाने आमरा शिखते पारब पीपीएम बेर करार नियमटा एवं कि द्रवणीय घनमात्राटा आसले द्रवणीय घनमात्रा बोलते तार प्रकृति केमन ताओ आमरा आजके सृजनशील माध्यमे देखब तो आमादेर एखाने देवा आछे 10% सालफ्यूरिक एसिड द्रवण 500 ml और सोडियम हाइड्रोक्साइड 500 ml सेमिमोलार द्रवण एवं कि बला आछे उद्दीपकेर ए पात्रे द्रवणेर घनमात्रा पीपीएम एकके निर्णय करो एवं परेर अध्याय देवा आछे एवं बी पात्रे मिश्रण प्रकृति केमन हबे चलो शुरू करा जाक। आमरा प्रथमटा देखी जे ए पात्रे आसले 10% बोलते बोझाय जे 100 ml द्रवणे H2SO4 আছে 10 গ্রাম এক আছে কত 1000 ml দ্রবণে H2SO4 আছে 10 × 1000 ভাগ এত তার মানে 100 গ্রাম। আমরা যেহেতু পিপিএমে বের করব পিপিএম বের করতে হলে আমরা জানি মিলিগ্রাম পার লিটার তার মানে পিপিএম আসলে মিলিগ্রাম পার লিটার নিতে হবে। আমরা এটা কোথায় নেব মিলিগ্রামই নেব মিলিগ্রামই নিলে আমাদের কি করতে হবে 1000 দ্বারা গুণন দিতে হবে অর্থাৎ এত মিলিগ্রাম। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 10^5 মিলিগ্রাম পার লিটার বা এতটুক পর্যন্ত পিপিএম। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো যে শতকরা থাকলে মূলত 100 তে কত আছে 1 আছে কত 1000 আছে কত এবং গ্রামে মিলিগ্রামে নিতে হবে মিলিগ্রামে নিলে আমরা কি পিপিএম লিখতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটি দেখব পরবর্তী অঙ্কে বলছে যে এ এবং বি পাত্রে মিশ্রণের প্রকৃতি কেমন হবে তা বিশ্লেষণ করো। তাহলে পাত্র এতে আমাদের যদি আমরা পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা এখন ঘনমাত্রা বের করে নিতে হবে। পাত্র এ এর ঘনমাত্রা যদি পাত্রের ঘনমাত্রা চাই কার অর্থাৎ এত এর ঘনমাত্রা তাহলে আমরা যদি বলি শতকরা গুণন 10 আণবিক ভর এটা আমরা ঘনমাত্রা নির্ণয় করি তার কারণ 10 × 10 = 98 আমরা যদি দিই 1.02 m আমাদের কি ইহা ঘনমাত্রা বের হলো। এখন যদি আমি বলি যে এক নাম্বার হতে 500 ml 1.02 m কি সালফিউরিক অ্যাসিড ত্রিবন্ধন তার মানে 501.02 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড তার মানে আমরা সব কিছু কি 1 মোলারে নিয়ে নিব কোথায় নিয়ে নিব 1 মোলারে নিয়ে নিব। যদি আমরা গুণন করি তাহলে পাই 510 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আমরা বি পাত্রে চলে যাব যে 500 ml সেমিমোলার অর্থাৎ 0.5 m ক্ষার 500 × 0.5 ml 1 মোলার ক্ষার যদি আমরা ই করি তাহলে 250 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড।
আমরা জানি আসলে প্রকৃতি নির্ণয় করতে হলে ক্ষার এবং অ্যাসিড কি একটা সমীকরণ নিতে হবে। তাহলে আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি যে অ্যাসিড ও ক্ষারের সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্নরূপ। অ্যাসিড ও ক্ষারের সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্নরূপ। তাহলে H2SO4 তার সাথে ক্ষার বিক্রিয়া করবে, তাহলে সোডিয়াম সালফেট পানি। এখন আমরা এই পাশ থেকে শুরু করি, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কয় মোল ক্ষার দরকার? 2 মোল ক্ষার প্রয়োজন। যেহেতু আমার এখানে ক্ষারের পরিমাণ কম আছে, আমি এটাকে নিব 250 ml ক্ষারের জন্য, যেহেতু অর্ধেক 125 ml H2SO4 প্রয়োজন। তার মানে 2 মোল ক্ষার সমান শুধু 1 মোল অ্যাসিড হয়, তাহলে 250 ml সমান কি 125 ml অ্যাসিড প্রয়োজন হবে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে 125 ml কি আছে? অ্যাসিড আছে। আমার ছিল কত? 510 ml। তার মানে আমার প্রয়োজন 125 ml, আছে 510 ml। তাহলে অতিরিক্ত অ্যাসিড আছে 510, 125 ml, তার কারণ আমার ছিল এত, প্রয়োজন এত, তাহলে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত হয়? 5 5 8, তার মানে 385 ml সালফিউরিক অ্যাসিড কি আছে? অতিরিক্ত আছে। তাহলে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড থাকে, আমরা লিখতে পারি অতএব দ্রবণটি হবে অম্লীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, 1 মোলের জন্য 2 মোল ক্ষার দরকার, 2 মোল ক্ষারের জন্য তাহলে অ্যাসিড দরকার হবে 1 মোল। অতএব 250 ml ক্ষারের জন্য 125 ml কি সালফিউরিক অ্যাসিড দরকার? আমার সমীকরণে বা দেওয়া আছে যে 510 ml সালফিউরিক অ্যাসিড আছে, অতএব সালফিউরিক অ্যাসিড দরকার 125 ml, এই জন্য অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড আছে 1 ml, অতএব দ্রবণটি হবে কি? অম্লীয়। তোমরা এই সৃজনশীলের সাপেক্ষে অন্যগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।